জন্মের 4 ঘন্টার মধ্যে মারা যায় পুত্র সন্তান। সেই শোকে যখন দিশে হারমা ঠিক তার 24 দিনের মাথায় রাস্তায় কুড়িয়ে পান এক নবজাতক কন্যা সন্তান, যাকে এখন নিজ সন্তানের মতো যত্নের পাশাপাশি খাওয়াচ্ছেন বুকের দুধও। এমন ঘটনা ঘটেছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুষ্ণা গ্রামে। ইতিমধ্যে ঘটনাটির কারণে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। ঝিনাইদহ প্রতিনিধি শিপলু জামানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই কোলজুড়ে এসেছে আরেক সন্তান, কুড়িয়ে পেলেও পরম মমতায় আগলে রেখেছেন মা। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুষ্ণা গ্রামের আব্দুল মালিকের মেয়ে সোনিয়া খাতুন সম্প্রতি জন্মের 4 ঘন্টা পরেই মারা যায় তার পুত্র সন্তান। এরপর থেকেই বাবার বাড়িতে আছেন তিনি। সন্তান মারা যাবার 42 দিনের মাথায় সকালে সোনিয়া খাতুন তার ছোট বোনকে নিয়ে হাঁটতে বের হন। তখন রাস্তার পাশে একটি গাছের নিচে গামছায় মোড়ানো অবস্থায় কুড়িয়ে পান এই কন্যা শিশুটিকে। সঙ্গে সঙ্গে শিশুটিকে কোলে তুলে নেন, ছুটে যান হাসপাতালে, প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে নিয়ে আসেন বাড়িতে। এক সন্তানকে হারিয়ে নতুন করে সন্তান পেয়ে খুশি সোনিয়া। পরিচয়হীন এই শিশুটিকে তিনি ডাকেন নুরা নামে। আমি মরে যখন ফরজ নামাজ পড়ে হাঁটতে যাই, তখন দেখি বাচ্চাটা কাপড়ে জড়ানো থাকে। তখন দেখে তার আমি দেখি জীবিত কি মৃত, দেখে জীবিত আছে। তখন আমি তারে নিয়ে আসি বাসায় নিয়ে আসার পরে হসপিটালে নিয়ে যাই। হসপিটালে বললো যে বাচ্চা সুস্থ আছে, বাড়িতে নিয়ে যাই। তখন আমি তারে নিয়ে আসি। শিশুটিকে পেয়ে খুশি সোনিয়ার পরিবারও। এছাড়া এমন খবর পেয়ে শিশুটিকে দেখতে ভিড় করছেন স্থানীয় অনেকেই। যখন সোনিয়া আসছে বাড়ি ফেরত, তখন দেখে যে বাচ্চাটা পাশে কান্নাকাটা করছে, তখন উঠাই নিয়ে গেছে। ভালো মেয়ে, ও এই বাচ্চাটা পাওয়ার পরে তো খুব খুশি হয়েছে। খুশি হওয়ার পরে সে চায় যে বাচ্চাটা নিজের কাছে রাখতে, যেহেতু তার বাচ্চা আগে এক মাস আগে তার বাচ্চাটা মারা গেছে। সে বাচ্চা মরে গেল, মরে যাওয়ার পরে বাচ্চাটা পেয়েছে, নিয়ে এসে ও একটু আদর যত্ন করে মানুষ করছে। নিঃসন্তান অনেকেই শিশুটিকে চাইলেও কাউকেই দিতে চান না এই মমতাময়ী মা। মৌসুমী রহমান, আরটিভি।